হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমাপ্তি তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর একটা জায়গায় বেরিয়েছি, ব্লগটা পুরো দেখো, বুঝে যাবে আজকে আমি কোথায় গেছিলাম। আমি মায়ের সাথে আজকে গেছিলাম, আমি প্রায় সময় মায়ের সাথেই যাই, যেখানেই যাই। তো দেখো, এখানে মা কথা বলছে আর পেছন দিকে ট্রেন যাচ্ছে। তো আমি গেছিলাম অ্যাকচুয়ালি ডক্টরের কাছে, তো আমি ব্লগ করেছি একটু আধটু ভালোই মোটামুটি। ডক্টরের কাছে গেছিলাম, এটা নিউ আলিপুর স্টেশন, তো এখানেই ট্রেন যাচ্ছিল, তো আমি ওখানে দাঁড়িয়েই ব্লগ করছিলাম একটু আধটু। ডক্টরের কাছে গেলে আর ওই সময়টা তো আর অতটা ব্লগ করা যায় না, বাট যতটা পেরেছি আমি করেছি। আমার শরীর এখন একটু ঠিক আছে, আগের থেকে একটু বেটার, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো আমার চোখ মুখটা অনেকটা বসে গেছে। তো আগের থেকে একটুখানি বেটার, কারণ হচ্ছে এখন আমি একটু আধটু হালকা ফুলকা খেতে পাচ্ছি, তো তাই জন্য একটু চোখ মুখ বসে গেছে, কারণ খাওয়া দাওয়া তো একদম সেভাবে করতে পাচ্ছি না। আর খুব একটা দেখো, ডাল ভাত খেয়ে মানে চালানো যায় অবশ্যই, কিন্তু শরীরে প্রোটিনের খুব দরকার হয়, যেটা আমাদের মানে আমাদের আমি এখন অনেক কিছু খেতে পাচ্ছি না, বারণ আছে, ওই জন্য আমার শরীরটা খারাপ। তো যাই হোক, ডক্টরের কাছে আজকে গেছিলাম। পুরো ব্লগটা দেখো, এটা নিমালিপুর স্টেশন বললামই, স্টেশনটা বেশ সুন্দর। আর আজকে একটা জিনিসও দেখেছি যেটা হচ্ছে খুব খারাপ লেগেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। দেখতে থাকো ভিডিওটা, আজকে এত টায়ার্ড না, মানে আমি একদম ওই হাসি মুখে ভিডিও করতে পাচ্ছি না, এত টায়ার্ড হয়ে গেছি না বাইরে থেকে এসে। দেখো এই জিনিসটা, একটা কুকুর ওখানে জল খাচ্ছিল, তাও আবার সেই ড্রেনের জল, মানে কতটা খারাপ লাগছিল দেখে কুকুরটার জন্য, যে মানে ওর তেষ্টা পেয়েছিল। ভাবো আমরা কত জল নষ্ট করি, কিন্তু এই কুকুরটা মানে এরকম অনেক কুকুর, সব কুকুরই প্রায় বা রাস্তায় যেসব কুকুরগুলো থাকে, তারা মানে বাইরের যে নোংরা জল হয় সেগুলোই তেষ্টা পেলে খেতে হয়, আমাদের মতো ভালো জল, পরিষ্কার জল খেতে পারে না। যাই হোক, খুব খারাপ ব্যাপার। দেখো আমি মেডিসিনের দোকানে গেছিলাম, ডক্টরের কাছে যাওয়ার পর মেডিসিনের দোকানে আমি একটু ভিডিও করেছি, কারণ সব জায়গায় তো আর ভিডিও অ্যালাউড না, তোমরাও জানো নিশ্চয়ই। তো একটু আধটু গেছিলাম, এটা একটা দোকান নিউ আলিপুরের একটা মেডিসিনের দোকান, তো ওখানেই আমরা মেডিসিন কিনতে গেছিলাম। তো এই মানে এই জায়গাটাতে গেছিলাম, এই নার্সিং হোমটাতে আমি গেছিলাম আজকে। দেখো বুঝতে পারছো, হয়তো একটা নার্সিং হোম, এটা আরোগ্য নার্সিং হোম এটার নাম, এটা নিউ আলিপুরে আছে। এখানে আমি ডক্টরের অ্যাকচুয়ালি নামটা বলবো না, এটা আসলে আমি চাই না শেয়ার করতে ডক্টরের নাম, মানে আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই না, কারণ ডক্টর মানে এটা একটা প্রাইভেট জিনিস, তো ওই জন্য। তো দেখো আমরা যাচ্ছিলাম তখন 4টে বাজে, এটা প্রথমে যাচ্ছিলাম, তো তারপরে তো পৌঁছে গেছিলাম নার্সিং হোমে, আরোগ্য নার্সিং হোম। তোমরা যদি কেউ অসুস্থ থাকো তো আরোগ্য নার্সিং হোমে যেতে পারো। যাই হোক, এবার এই দোকানটা দেখছিলাম, এটা না পেটসদের জন্য, যেসব ছোটো ছোটো কুকুর বা কুকুর যাই না বিড়ালের জন্য নাকি কুকুরের জন্যই মেবি, এখানে খাবার দাবার কী সব বিক্রি হচ্ছিলো। খুব সুন্দর নতুন একটা শপ খুলেছে, বেশ ভালো। দেখো সবটা খুব সুন্দর করে সাজানো, এটা নিউ আলিপুর স্টেশন, দেখো খুব সুন্দর। মানে এখানে মানে নিউ আলিপুর স্টেশনে আমার আসা তো হয় না, আমি প্রত্যেক সময় টালিগঞ্জ স্টেশনেই যাই, নিউ আলিপুর স্টেশনে এই ডাক্তারের জন্যই আসা হয়েছে। এখানে আমার আগে স্কুল ছিল নিউ আলিপুর স্টেশনে, তো আর এটা আমার ঠিক ওই শারদাশ্রম বালিকা বিদ্যালয়ে আমি স্কুলে পড়তাম, তো সেইখানে ঠিক কাছেই আমার এই ডক্টরের মানে চেম্বারটা, আরোগ্য নার্সিং হোম। তো তোমরাও যদি কেউ অসুস্থ হয়ে থাকো, ধরো প্রবলেম আছে শরীরে, কোনো অসুস্থতা এসছে, তা অবশ্যই কিন্তু এখানে তোমরা যেতে পারো যদি তোমরা কেউ এই কাছাকাছি থেকে থাকো, কারণ যে তোমাদেরই লাভ হবে, মানে তোমরাই সুস্থ হবে, কারণ আমি আগে থেকে অনেকটাই সুস্থ হয়েছি। দেখো এটা হলো নিউ আলিপুর স্টেশন, তো এটা নিউ আলিপুর স্টেশন দেখতে পাচ্ছ, সব লোকজন গল্প করছে এখানে দাঁড়িয়ে।
তো ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে ওখানে অপেক্ষা করতে হয়, প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করছিলাম মায়ের সাথে বসে বসে। তখন বোর হয়ে গিয়েও ভ্লগ করছিলাম, ভ্লগ তো অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম, তো সেটা তো এত কেউ বুঝতে পারে না, তো লুকিয়ে লুকিয়ে করতে হয় না। তো ভ্লগটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।